গুড আফটারনুন, ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভ্রা বলছি, কারুর জেঠিমা, কারুর কাকিমা, কারুর মাসিমা। আর সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে খুব কালকে থেকে এত যে এই শ্যুট করতে করতে ফোনে লেখো অসুবিধা হয়, চট করে আবার কেটে যায়। তা যাই, কী বলতে বলতে কথার ইয়ে লিঙ্ক হারিয়ে যায় না? তা আজকে খুব বৃষ্টি হচ্ছে, এই দুদিন ধরে, আড়াই দিন ধরে তো বৃষ্টি শুরু হয়েছে। জামা কাপড় শুকোচ্ছে না কিচ্ছু, আর মানে মেঘলা দিনে না মনটা কেমন যেন একটা মেঘলা মেঘলা মন হয়ে যায়, ভালো লাগে না। আর প্রত্যেকেরই একটা সারাদিনের একটা চনমনে যে ব্যাপারটা সেটা একটু থেমে যায়। এই জামা কাপড় শুকোচ্ছে না, মনটা খারাপ, ভেজা ভেজা সারা ঘর যেন আঠা আঠা, মানে ঘর পোছার পরও যেন একটা ভেজা ভেজা ঘাম 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 থাকে, জামা কাপড় ওই বিছানা টিছানাগুলোর সাথে সাথে থাকে। জানি না এটা বর্ষাকালের বৃষ্টি না নিম্নচাপ, বুঝতে পারছি না। মানে একদম গুড়ি 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 পুকুর, পাশে আমার একটা পুকুর আছে তো, পুকুরের দিকে তাকিয়ে থাকলে গুড়ি 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 সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। তা শুভ জন্মদিন যাদের বলার কথা তাকে আমি বলবো, আমার এক খুব প্রিয় বন্ধু যাদবপুরে থাকে, ওর নাম রুমা রায়। ও আমার খুব বন্ধু, ছোটোবেলারই বন্ধু বলতে পারো, কারণ ও 19 থেকেও আমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তোর আজকে জন্মদিন বেবি, তুই খুব ভালো থাকিস। তোর শুভ শুভ জন্মদিন যেটা বললাম, জন্মদিনের আমরা যেটা জন্মদিন বলি সেই ব্যাপারে একটা কথা বলি। বিবিসি ওয়ার্ল্ড একটা ইয়েতে, ওয়ার্ল্ড বিবিসি ওয়ার্ল্ডে একটা প্রোগ্রাম হয়েছিল, সেইখানে সব তাবত তাবত সমস্ত নানান রকম অতিথিরা এসেছিলো, গেস্ট এসেছিলো। তখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াট ইজ বার্থডে, জন্মদিনটা কী, কেন জন্মদিন বলে, হোয়াট ইজ দ্য বার্থডে। তখন একজন, সবাই নানান রকম বলেছিল, তার মধ্যে একজনের কথাটা যেটা হয়েছিল যে এত সুন্দর লেগেছে আমার কথাটা, শুভ জন্মদিন মানে, জন্মদিন মানে এই একটাই কথা যে প্রথম দিন জন্মে জন্মের পর যে কান্না কেঁদেছে সেই কান্নায় মা হেসেছিল, মা সন্তানের কান্না শুনে হেসেছিল। আর কোনো দিনও একটা দিনও আসেনি যে মা কোনো সন্তানের কান্না শুনে হাসে। ওই প্রথম দিন যেদিন শিশু জন্ম নেয় সেই দিনই মা হাসে। আর মা এমন কোনো দিন আর আসেনি যে সন্তান কাঁদছে, সেই সন্তানের কান্নাতে তার হাসি এসছে। আমার কথাটা খুব সুন্দর লিখেছিল, এই কথাটা হলো আব্দুল কালামের, ওনার এই কথাটাই সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছিল। আব্দুল কালামের এই কথাটা উনি বলেছিলেন যে এই এইভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। তাই বলছি শুভ জন্মদিন বললে তোকে বললাম, কিন্তু তুই তোর সন্তানের কথা মনে করবি, যেদিনকে তোর তুই মার কোলে জন্মেছিস সেটা তোর তুই বলতে পারবি না, তোর বাচ্চা যেদিন তোর কাছে হয়েছিল, তোর ছেলে তোর মেয়ে, সেই দিন জন্মদিনটাকে মনে রেখে তুই নিজের জন্মদিন পালন করবি। যা এত সুন্দর কথাটা আমার লেগেছিল। সবাই ভালো থেকো, আজকে সবার শুভ জন্মদিন, যদি যার যার আছে সকলকে আমি শুভেচ্ছা জানাই, ছোটদের ভালোবাসা আশীর্বাদ আমার প্রাণ ভরা। সকলে ভালো থেকো, আর এই দুর্যোগে অনেকটা কমেছে কিন্তু তার মধ্যেও আবার কেউ নিয়ম হারিয়ে ফেলো না, নিয়মের মধ্যে চলো, ঠিক আছে, যা নিয়ম আছে সেই মধ্যে চলো। আমি একটুখানি এই লেবু জল খেতে খেতে কথা বলছিলাম, আমার স্নান পুজো হয়ে গেছে, এখন একটু লেবু জলটা খাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম করব। আজকে বৃহস্পতিবার তো একটু তাড়াতাড়ি করে ফেলেছি। আমার ঘড়িটা দেখো এখনও ব্যাটারি লাগানো হয়নি, ওই যে আমি পারি না, আমি উঠতে কিসে করে উঠবো, উল্টে যদি পড়ে যাই, পা ভেঙে একা ঘরে পড়ে থাকলে তো হয়ে গেল আমার, তাহলে তো হয়েই গেল, আর তো কাউকে ডাকতেও পারবো না। সেই জন্য ঘড়িটার জন্য একটু ঘড়িটাকে অ্যাভয়েড করো, ঘড়িটার দিকে তাকিও না, এখন 2:10 বাজে, সকাল সকালে সেরেছি সব কিছুই, আজকে কাজকর্ম, জামা কাপড় তো সেরকমভাবে কালকেরগুলোই উল্টে পাল্টে দিচ্ছি, ঘরে আনছি বাইরে নিচ্ছি এই করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সবার যত্ন করো, সবাই সবার যত্ন নিও, আর সবাই সবার পাশে থেকো। হ্যাঁ, পাশে থেকো। আমি বন্ধু, আমি তোমায় ভালোবাসি বলে আমি দূরে থাকলাম, সেটা কখন যেন না হয়। ঠিক আছে, সবাইকে আমার আদর জানিয়ে আমি আমার ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সন্তানদের আমি ভালোবেসে আদর জানিয়ে আজকে টাটা করছি। আজকে কি খেয়েছি সকালবেলা? ব্রেকফাস্ট ছাতু মুড়ি, আম মুড়ির ছাতু যেটা হয়, আম আর দুধ আর চা। মুড়ি সকালে যেরকম খেয়েছিলাম সেটা বলিনি তোমাদের, তাই বলে নিচ্ছি যাওয়ার আগে। আর দুপুরবেলা আলু পটল চিংড়ি মাছ এই দিয়ে একটা তরকারি, মুগ ডাল আর ভাত, ডালের ভাজা ওই তরকারি থেকেই করে নেবো, আর পারছি না, আর পারিও না। ওকে, তাহলে টাটা। একটু আমের মধ্যে ওই মুড়ির ছাতু আছে, মুড়ির ছাতু একটু দিয়ে দিলাম, মুড়ির ছাতু দিয়ে আর ওই আম দিয়ে আর একটু দুধ দেবো। এই দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো এখন। এখানে করছি দেখো, চিংড়ি মাছ আলু পটল দিয়ে, টমেটো টমেটো দিয়ে, তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি। এটা রাতেও খাওয়া যাবে, আবার দুপুরবেলা ভাতের সাথেও হয়ে যাবে। আর এখানে করেছি ভাজা মুগের ডাল। হ্যাঁ, ভাজা মুগের ডাল করেছি, অল্প করেই করেছি, কারণ বড্ড নষ্ট হচ্ছে ডাল, দুদিন করে খেতে ইচ্ছা করে না, খুব অসুবিধা লাগে তখন। একটু পরে করলাম, একটু গরম ভাত করলাম, রান্নাটা আগে করে নিয়েছিলাম, এখন এই পুজোটা সেরে তারপরে পানটা ভাতটা বসালাম। পান পান করে মাথা একেবারে সারাক্ষণ ঘুর।